ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয় করে নিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চপাণ্ডবের মধ্যে আগেই বিপিএলের স্বাদ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবার ঘুচল এই দুই ভাইরা ভাইয়ের আক্ষেপ। তাদের অসামান্য কৃতিত্বে বিপিএল জয় করল বরিশাল। এদিকে প্রথমবার বিপিএলের ট্রফি জেতায় মুশফিক ও রিয়াদকে শিরোপা উৎসর্গ করেছেন অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। অপরদিকে ফিটনেস ইস্যুতে এই ফরম্যাটে অনিয়মিত মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএল এর শুরুতে তাদের নিয়ে করা হয়েছিল নানা ধরনের ট্রলিং, তবে ওস্তাদের মার্চে শেষ রাতে সেই কথার প্রমাণ দিয়েছেন তারা নিজেরাই। পঞ্চপাণ্ডবের মধ্যে এখন পর্যন্ত বিপিএল এর শিরোপা ঘরে তুলেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আক্ষেপটা যে ছিল শুধুই রিয়াদ ও মুশির, এবার চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে সেই অধরা শিরোপাটা একান্তই নিজেদের করে নিলেন জাতীয় দলের সতীর্থের পাশাপাশি এই দুই ভাইরা ভাই। এটা আমার তৃতীয় ফাইনাল, প্রথম দুবারে হয়নি, তবে এবার চ্যাম্পিয়ন হয়ে অসাধারণ অনুভূতি হচ্ছে। বিশেষ করে তামিম ও রিয়াদ দলে থাকায় কাজটা সহজ হয়েছে। ভবিষ্যতেও আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এর আগে 2012 সালে বিপিএল এর অভিষেক আসরে দুরন্ত রাজশাহীতে ছিলেন মুশফিকুর রহিম। এরপর 2013 সালে সিলেট রয়্যালস, 2015 সালে সিলেট সুপার সিক্সার্স আর 2016 সালে বরিশাল বুলসে নাম লিখিয়েছিলেন তিনি। পরের বছর আবার ফিরে যান রাজশাহীতে, চট্টগ্রাম ভাইকিংসের ডেরায় পা রাখেন 2019 সালে। 2020 ও 2022 সালে খুলনার হয়ে মাঠ মাতিয়েছেন মুশি। দল পরিবর্তনের সাথে সাথে শিরোপার আক্ষেপটাও বাড়তে থাকে তার। সেই লক্ষ্যে 2023 সালে আবারও ফিরে যান সিলেটে। সেবারই শিরোপার সবচেয়ে কাছে গিয়েছিলেন মুশি, যদিও ফাইনালে কুমিল্লার কাছে হারতে হয় তাদের। নাম বদল করেও ভাগ্য বদল করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল, কিন্তু এবার ভাগ্যকেই পরিবর্তন করেছেন এই উইকেট কিপার। অন্যদিকে 2012 এবং 2013 মৌসুম মাহমুদুল্লাহ খেলেছেন চিটাগং কিংসের জার্সিতে। 2015 বিপিএল বরিশাল বুলসে কাটিয়ে তিন মৌসুমের জন্য চলে যান খুলনায়। 2019-20 মৌসুমে আবারও ফিরেছিলেন চট্টগ্রামে। 2022 সালে মিনিস্টার গ্রুপ ঢাকায়, আর সবশেষ দুই আসর আবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা রিয়াদ ও মুশফিককে উৎসর্গ করেছেন অধিনায়ক তামিম ইকবাল। This trophy I will love to dedicate it to both of them. আমি অধিনায়ক ছিলাম বলে মানুষ আমাকে এই কৃতিত্ব দেবে, কিন্তু এই ধরনের একটি টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে, আমি তাই নিজের ব্যাটিং এ মনোযোগ দিতে পেরেছি। মুশি, মাহমুদুল্লাহ এবং অন্যদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। সঞ্জনা আইভি, জমুনা স্পোর্টস।